প্রত্যেক জুমা রাসূল কোন সূরা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ কয়টা সূরা পড়তেন আমরা নামাজের নিয়মগুলো জানি না আমার একটু কষ্ট হয় মসজিদগুলোতে গেলে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়েন সালাম ফিরে আমো কিবলার দিকে ফিরে বসে আছে একটা পাথরের পিছনে আমরা নামাজ পড়লাম অথচ রাসূলের বুখারী মুসলিমের সুন্নাহ পাঁচ ওয়াক্ত নামাজে তিনি মুসল্লিদের দিকে ঘুরতেন সালাম ফিরিয়ে কাদের দিকে ঘুরতেন মুসল্লিদের দিকে ঘুরতেন আপনারা ওদিকে ফিরে করেন কি আচ্ছা ওদিকে ফিরলেন সব নামাজ ওই যায় নামাজে কারণ ইমাম সাহেব এত বড় ইমামকে সরায় কি সুন্নাহ জানেন না সরে যান ইমামের মুসল্লা থেকে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ পড়েই মুসল্লা থেকে সরে যেতেন আপনি বসে আছেন কেন স্বাভাবিক সুন্নাহগুলো জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন অধিকাংশ মসজিদের ইমামরা খবরই রাখে না কিছু হাদিসের আমল করলেই কয় এটা বোধহয় আহলে হাদিস এটা বোধহয় লামাজহাবি আমরা সব আহলে হাদিস সারা পৃথিবীর সকল মুসলমান আহলে হাদিস তোমরা আলাদা হও কেন কোন ইমাম হাদিসের বাইরে ছিলেন একজন ইমামও না ঠিক কি না কথা বলেন না কেন রাসূল করেছেন আমরা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমরা করব না এক ওয়াক্ত নামাজ তিনি পড়াতেন না মুসল্লিদের দিকে ফিরে কাতারের ব্যাপারে কথা না বলে এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ান নাই কোথায় সুন্নাহগুলো আল্লামা আলী কারি মোল্লা আলী কারি ভারতের বড় আলেম তিনি হানাফি মাযহাবের একজন বড় স্কলার ছিলেন তিনি বললেন নামাজের সুন্নাহগুলো যখন আমরা ছেড়ে দিয়েছি আমাদের মুসলমানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে মসজিদে গেলেই ভালোবাসা বাড়ত কিন্তু এখন কমে এক মুসল্লি আর এক মুসল্লিকে পিটায় ঠিক তবে ঠিক একই ঈদের নামাজে নামাজ পড়ে কিন্তু একদল কোরআনের পক্ষে আরেক দল কয় কোরআনের মাহফিল করতেই দেব না তার মানে তুমি নামাজ পড়ো নাই নামাজে গিয়ে তুমি ধোকাবাজি করে এসেছো এই জন্য ইমাম বুখারি একটা অধ্যায় এনেছেন আল আলমু কাবলাল আমল আল আলমু কাবলাল আমল আপনি আগে এলেম অর্জন করবেন বিনা এলেমে আমল করবেন বুঝবেন না কোন ঘোড়ার ডিম করছে নষ্ট হয়ে যাবে আমল আমরা কোরআনের পক্ষে থাকব যদি রক্ত দিতে হয় রক্ত দিব রাজি আছেন মুসলমান হাত তুলে দেখায় দাও আল্লাহকে আহারে শক্তি নাই একটু একটু খাওয়া দিও তো মাহফিলের পরে আর আপনারাও তো একটু জোরে কথা বলার না ওই যে মস্কন ছোট্ট একটা পাতলা মেয়ে একবার তাকবির দিয়েছে সারা পৃথিবী নড়ে উঠেছে একটু মস্কানের মতো তাকবির দেন না এক মস্কান তাকবির সহ্য করতে পারে না সারা পৃথিবী আড়াইশো কোটি মুসলমান যদি তাকবির দেয় তোমরা তো পলানোর জায়গাও পাবা না কিসের কোরআন নিয়ে বান্দরামি করো কেন আমার মিজান দেশের বাহিরে কেন আমার হামজা আজকে ময়দানে নেই রক্ত বেশি যেখানে পৃথিবী আছে রক্ত যার ঝরে সে ক্ষমতায় থাকে শেখ পরিবারের রক্ত ঝরেছে এই জন্য আজকের ইনি প্রধানমন্ত্রী মনে রাখবেন রক্ত কথা বলে কোনো রক্ত বৃথা যায় না এক ফোঁটা রক্ত বৃথা যায় না মুসলমানের রক্ত ঝরেছে সবচেয়ে বেশি আগামী দিনের ক্ষমতা মুসলমানদের হাতে আসবেই ভুলে গেলে চলবে না কিন্তু কেন এত মুসলমান হচ্ছে আজকে ফেসবুক তো আমি দেখি না আমার ফেসবুক নাইও মানুষ একটু দেখাইলে দেখি কি দেখাচ্ছে কারণ ফেসবুকটা এখন একটা ব্যারামে পরিণত হয়েছে ইমাম সাহেব সালাম ফিরে
আল্লাহ ইমাম সাহেব চেকিং ফেসবুক, ইউ নো হোয়াট দ্য হেল ইউ চেকিং ম্যান, কুড ইউ টেল মি হোয়াট দ্য হেল ইউ চেকিং, হু টোল্ড ইউ টু চেক ইট, তোমারে কইছে কে নামাজের পরে ফেসবুক চেক করতে? আল্লাহ বলছেন ইজা কুদিয়াতি সালাত ফাজকুরুল্লাহ, নামাজ শেষ আল্লাহ জিকির করো, ঠিক কি না? তুই ফেসবুক চেক করোস কি? আজকে এক ভাই আমার আব্দুর রহমান, কোথায় এরা, এরা কোথায় গেছে আব্দুর রহমান আর ইয়া, এই দুই আল্লাহর ওলি কোথায় লুকাইছে দুইটা? ওরা বুঝছে যে পকেট নিয়ে টানাটানি হবে, দূরে থাকি, ভালো মানুষ দুইজনে, মোস্তফা আর আব্দুর রহমান, দুইজন ছোটবেলার ক্লাসমেট। একটা ব্রিটিশ একটা আমেরিকান সাদা চামড়ার মেয়ে আমার ঈদের জামাতে মুসলমান হয়েছে, তো মেয়েটা আসছে আমার সাথে বুক মিলাবে। আমেরিকানদের সিস্টেম হলো ওরা যখন কাউকে পছন্দ করে তার সাথে হাক দেয়, হাক বুঝেন তো, হাক মানে হলো হাজা করে ধরে আর কি, হাজা করে ধরাকে আপনারা কি বলেন, ওই যে কোলা কোলা তুলে। এখন আপনার পথে দেখেছেন আমি এরকম করতেছি মেয়েটাকে, পাশে আমার সিকিউরিটি ছিল, সিকিউরিটি ধরার উপক্রম, তো মহিলা সিকিউরিটি তো মহিলা পাশে ছিল, তো বলছে ম্যান ক্যান আই হাগ ইউ, সো ওয়াই ইউ ক্যান হাগ মি, আই এম নট ইউর হাজব্যান্ড, আই এম নট ইউর ব্রাদার, আই এম নট ইউর ড্যাডি, ওয়াই ইউ ক্যান হাগ মি। আমি বললাম যে আপনি আমাকে কেন জড়িয়ে ধরবেন, আমি তো আপনার জামাই না, আমি আপনার আব্বা না, আপনার ভাইও না, এই তিনজনকে হাগ করা যায়। আর ছোট বাচ্চারা যদি হাগ করতে চায়, যেমন আজকে হামজার ছোট মেয়ে ফারিহা আমাকে হাগ করেছে, এরকম জড়িয়ে ধরেছে, বাপের কিছু ঘ্রাণ হয়তো পেয়েছে, ছোট মেয়েটা জান্নাতুল মাওয়া সারাক্ষণ কোলে বসে আছে, মুখের দিকে ফেল ফেল করে তাকাচ্ছে, সে আমাকে বলছে কুড ইউ নেম মি, কালেমা পড়েছে মেয়েটি, চোখে পানি, সাদা চামড়া, লাল চুল, বলছে কুড ইউ নেম মি, আচ্ছা হোয়াটস ইউর নেম, সুজি সামথিং লাইক দ্যাট, আমি মনেও রাখতে পারছি না এখন, তাহলে ওকে হাউ ওল্ড আর ইউ নাও, তুমি বয়স কত, বলছে 40-তে পড়লাম, আচ্ছা তোমার নাম খাদিজা, মেয়ে বলছে হোয়াই ইউ নেম মি খাদিজা, হু ওয়াজ খাদিজা, আচ্ছা খাদিজা ওয়াজ দ্য লেডি হুইল উইল এন্টার দ্য প্যারাডাইজ ফার্স্টলি, পৃথিবীর সর্বপ্রথম যে মেয়েটি জান্নাতে যাবে তিনার নাম হলো মা খাদিজা, যে মায়ের জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কেঁদেছে, সবচেয়ে বেশি কেঁদেছেন এই খাদিজার জন্য, রাহমাতাল্লিল আলামিন। এই খাদিজাতুল কুবরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, তখনও তিনি নবুয়ত পান নাই, যখনই রাত হয়ে যেত দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো আমার মা খাদিজা, রাসূল শুধু বলতেন তহেরা, কখনো নাম ধরে ডাকতেন না, বিবিকে নাম ধরে ডাকবেন না, ভালোবাসার নামে ডাকবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন না, তহেরা বললেই দরজা খোলা। রাসূল সাল্লাম বললেন ও আমার তহেরা আপনি কি ঘুমান না, বলছে আলামিন আপনি যখন ঘরে থাকেন না এই দরজাটাকে বিস্তা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি, যদি আপনার দেরি হলে গুনাহ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভালোবেসেছেন, আল্লাহ নিজে আরশ থেকে মা খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসেছেন বড় আনন্দিত, রাসূল সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আপনার জন্য বড় সুসংবাদ, মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন কিভাবে আল্লাহর সালামের জবাব দেব, রাসূল সাল্লাম বললেন তুমি ভালো আমল করো, তোমার আমল এমনি সুন্দর, রাসূল কবরের আযাবের কথা বলছেন, মা খাদিজা বলছেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, রাসূল সাল্লাম বললেন ও খাদিজা জানি না কে আগে মারা যায়, তুমি যদি আমার আগে চলে যাও আমি তোমাকে ওয়াদা দিচ্ছি ফেরেশতা আসা পর্যন্ত আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। রাসূল বুখারী মুসলিমের বর্ণনায় বললেন ইস্তাগফিরু লিআখিকুম, কাউকে মাটি দিয়ে কবর থেকে চলে আসবেন না, দাঁড়িয়ে থাকেন, তবে হাত তুলে কোনো মুনাজাত, মাইয়্যিতকে দাফন করার পরে রাসূল করেন নাই আমরাও করব, আমরাও করব, ইস্তাগফিরু লিআখিকুম,
You seek the forgiveness for your baba. Tumar bhaiyer jonno Allah er kache maaf chao. Ekhoni kobore ferishta ashbe. Paer sandal er awaz shunte shunte ferishta chole ashe koyjon? Munkir ebo nakir. Dui jon ferishta ashen. Eshe boshan. Jiggesh koren prothom proshno mar. Mar rabbuka tomar rab ke. Kerab chitkar kore bolen kintu jodi allah rain na manen uttor dite parben na masjide alpo shomoyer jonno allah ke rab benechen bahire allahr hukumer kono tawakka koren ni apnar mukhe rab ashbe na masjide je allahr hukum manbo samajeo sei allah kei manbo byabshateo sei allah ke manbo amar bhai bolechen shud khur beleche ghush khur beleche thik kina যারা নামাজ পড়ে আবার সমাজে এসে সুদ খায় এরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে নামাজ পড়ে সমাজে এসে ঘুষ খায় আছে না নাই কথা বলেন না কেন এই রমজানেও তো ঘুষ মাত দেয়নি কত বড় আল্লাহর ওলি গাঁজা খায় ডলি ডলি কপালে দাগ মাথায় পাগড়ি অফিসে বসে আছে এক রোজাদার গিয়ে বলল আল্লাহ তোমার কি শুকর কি আল্লাহর ওলি পাঠাইছো আশা ভবনে হুজুর আমার এই প্রবলেম আমার এই কাগজটা যদি আপনি সাইন করে দিতেন কথাটা শুনে হুজুর বললেন ডয়ারটা খুলে দিলাম যা রিডা ওখানে দিয়ে যাও আমি রোজা রেখেছি এখন ধরবো না ইফতারি খেয়ে ধরবো এটা কি রোজাদার না শয়তান কথা কন না কেন আর একটা ডিজিটাল স্কেলের মিটার বাড়ায়া সেখানে চুরি করতেছে বসে বসে দোকানের নাম রাখছে বিসমিল্লাহ কনফেকশনারি কত বড় ডাকাত একটা বসে আছে এক এক জায়গায় এত অনিয়ম একটা অফিসে গেলে পিয়ন থেকে নিয়ে মাথা পর্যন্ত ঘুষের সিরিয়াল চলে কিসের ইমানের দাবি করছ